عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الدين يسر لا يشق الدين احد الا غلبه فصددوا وقاربوا وابشروا واستعينوا بالغدوه والروعه والشيب من الدلجة رواه البخاري ومسلم عن عباد بن الصامد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تر من الليل ثم قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وسبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر ولا حول ولا قوه الا بالله ثم قال ربي اغفر لي ربي اغفر لي ثم دعا وصلى واستجيب له رواه البخاري ومسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ রাত গভীর হয়েছে, অতীব অল্প সময়কে সামনে রেখে বক্তব্যের বিষয় রাতের সালাত, যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো রাতের সালাত। অতীতের নবী রাসূল পরহেজগার ওলিয়া ওলিয়া মানুষেরা রাতে সালাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করতে চাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগরাফ, নিশ্চয় জান্নাতে কতগুলি ঘর রয়েছে, ইরা যাহিরাহ মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়। অতীব উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লেমন হাদিহি, এসব ঘর কে পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কথা বললেন। তার এক নম্বরে বললেন, লেমন আলান আল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে। তারপরে তিনি বললেন, অমানা তামা তামা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় সে এই জান্নাত পাবে। তারপরে তিনি বললেন, ওয়াতাবা সিয়ামা, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে, বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করে, শাবান মাসে 1 থেকে 15 শাবান পর্যন্ত সিয়াম পালন করে, আরাফার দিন সিয়াম পালন করে, মুহররমের 2 দিন সিয়াম পালন করে, প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে, এমন মানুষের জন্য সে জান্নাত প্রস্তুত রয়েছে। তিনি শেষে বললেন, অমন সাল্লার না শুনিয়ে, মানুষ যখন ঘুমিয়ে এই সময় যারা সালাত আদায় করে তাদের জন্য দামি জান্নাত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় জান্নাতে কতগুলি এমন উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের টকটকে ঝকঝকে ঘর। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন তিনি বললেন, ওমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানুষ যে রাতে সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে, যে ব্যক্তি রাতে সালাত আদায় করে মানুষ ঘুমন্ত, তাদের জন্য এসব দামি জান্নাত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন তাতে রাতের সালাত ছাড়া দামি জান্নাত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার মতো সুযোগ হবে না। জনৈক সাহাবী একদা পানি এবং অজুর ব্যবস্থা নিয়ে এসে মেসকল পানি অজুর জন্য নিয়ে আসার পরে রাসূলের নিকটে রাখতে আল্লাহ রাসূল বললেন, মা শেতা সালমা শেতা, তুমি পানি নিয়ে এসেছ, মেসক নিয়ে এসেছ, আমি খুব খুশি হয়ে গেছি, তুমি কি চাও? ভাবখানে এমন, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। তখন সাহাবী বললেন, আসআলুকা মুরাফাকা তাকবিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূলের জানা ছিল না যে লোকটা এই কথা বলবে। তখন তিনি উত্তরে বললেন, আওয়াগায়রা দালে, না 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 না, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা নয়, এটা নয়, আমার সাথে জান্নাতে থাকবা এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বলেন, ওয়াদাকা, ওটাই চাই।
তখন আল্লাহ রাসূল বললেন, আইন বিকাসরাতি সুজুদ, তাহলে রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করো। রাতে সালাত আদায় না করলে আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ারা কদমাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এত বেশি সালাত আদায় করতেন, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে দুই পা ফুলে গেছিল। ফাকাত কিলালাহু আপনার তো সব পাপ ক্ষমা করা হয়েছে। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আফালা কুন আবদান শাকুরা, আমি কি একটি শুকরিয়া আদায়কারী বান্দা হতে চাই না? আমার সব পাপ ক্ষমা করা হয়ে গেছে, এই জন্য আমি চুপ থাকবো? আমার তো কিছু শুকরিয়া আদায়ের প্রয়োজন। আপনার কাছে আল্লাহর কিছু নিয়ামত আছে, আপনি কি শুকরিয়া আদায় করেন? আপনি তো আপনার কাছে কি নিয়ামত আছে না আছে সে তো বুঝতে পারছেন না। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। কেন? فَإِنَّهُ تَعْبُ الصَّلِحِينَ مَنْ كَنَا قَبْلَكُمْ, রাতে সালাত আদায় করা তোমাদের পূর্বের পরহেজগার মানুষের কাজ। অতীতে যারা নবী রাসূল ছিলেন, যারা পরহেজগার সলে সিদ্দিক সহোদা ছিলেন, তারা রাতে সালাত আদায় করতেন। অতএব পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। রাতে সালাত আদায় করা অতীতের পরহেজগার মানুষের কাজ। হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে তিনটা সুবিধা আছে। এক, এর বিনিময়ে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করলে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায়। দুই, মুখফিরাতুন লিসায়া, পাপ মিটে যায়। তিন, মানহাতুল ইসমে, পাপ থেকে সে দূরে সরে যায়। পাপ থেকে মানুষের বিরত হওয়া কঠিন। একবার যদি মানুষের পদস্খলন ঘটে যায়, একবার যদি তার অশ্লীল কাজ ঘটে যায়, তাহলে সে নিজেকে সেখান থেকে আর ধরে রাখতে পারে না। একবার যদি তার অভ্যাসে গড়ে যায় যে আমি মোবাইলে জেনা দেখব, তাহলে সে বছর বছর যুগের পর যুগ সেখান থেকে ফিরে আসতে পারে না। কোনো পথ দিয়ে সে আর নিজেকে ঠেকাতে পারে না। একবার যদি জেনার মতো কাজ হস্তমর্থন জীবনে চালু হয়ে যায়, তাহলে সে আর কখনো তাতে থেকে ফিরে আসতে পারে না। একবার যদি নগ্ন মেয়েকে সিনেমায় দেখা অভ্যাস হয়ে যায়, তাহলে সে আর সেখান থেকে ফিরে আসতে পারে না। যদিও সেটি কথা হাদিস নয়, হাদিস বলেই চালু আছে, তবে তা হাদিস নয়। যে রাসূলের নাম দিয়ে বলা আছে, কেউ যদি তোমাদের বলে যে পাহাড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেছে প্রসাদ দেখো, তার এটা বিশ্বাস করে না। কিন্তু মানুষের চরিত্র ধ্বংস হয়ে যাওয়ার পরে আবাক্ষিক হয়ে গেছে, এটা যদি বলে তাহলে বিশ্বাস করো না। তার মানে হবে বটে, তবে কম। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বাল হওয়া জল বরং তার চেয়ে খারাপ। শুনে তো ভালো কথা তো শুনে, কই পরিবর্তন তো হয় না। দেখে তো ভালো কিছু দেখে, কিন্তু কই সে পরিবর্তন তো হয় না। বুঝে তো, তার অন্তর আছে বুঝে, কিন্তু সে বুঝেও বুঝে না। এখান থেকে উঠে যাওয়ার পরে সে ঠিকই বিড়িতে আমার জর্জা সিগারেট খায়, এখান থেকে উঠে যাওয়ার পরে ঠিকই সে মিথ্যা কথায় ব্যবসা করে, এখান থেকে উঠে যাওয়ার পরে ঠিকই সে দোকানে বসে আড্ডা পিটে, এখান থেকে উঠে যাওয়ার পরে ঠিকই সে টাকুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজাবাতুন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে, হুজাবাতুল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাতকে ঘেরা আছে। জান্নাত পথ সহজ নয়, টান ব্যাপার, অনেক কিছু নিয়মের নাম জান্নাত, সহজে জাহান্নাম। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করলে জাহান্নাম পাওয়া যায়, নগ্ন পোশাকে মহিলারা চললে জাহান্নাম পাওয়া যায়, টাকনুর নিচে প্যান্ট পড়লে জাহান্নাম পাওয়া যায়,
সুদ ঘুষ খেলেই জাহান্নাম পাওয়া যায়, মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। দুনিয়াতে মোমেন কারাগারে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। হাদিস বুখারী মুসলিম, তিনি বললেন মুমিনের জন্য এটা কারাগার আর কাফের জন্য এটা জান্নাত খোলা মাঠ। কারাগার তো বুঝতে পারলাম না, কই মিথ্যা কথা বললেও তো জীবনে বেঁচে আছি, সুদ খেলেও তো আছি, ঘুষ খেলেও তো আছি, দাড়ি চাঁচলেও তো আছি, প্যান্ট আঠারো নিচে পড়লেও তো আছি, দিন রাত স্বামীকে বাড়িতে রেখে ছেলেকে বাড়িতে রেখে নগ্ন পোশাক করে হাট বাজার করলেও তো আমি মহিলা মানুষ ভালুতে আছি, ফ্যাশন বোরকা পরে এসে একটা বসে আছি, জালসার নামে দিন তো চলছে, কই কারাগার থাকে বলে বুঝলাম না। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনের জন্য পৃথিবী কারাগার। আমি বলিনি, আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে মুমিনের জন্য পৃথিবী কারাগার। কারাগারে তো সবসময় সাক্ষাৎ করা যায় না, সকাল 10টায় সাক্ষাৎ হয়ে অনুমোদন নিয়ে 5 মিনিটের জন্য স্বামীর সাথে দেখা করা যায়, বাপের সাথে দেখা করা যায়, ভাইয়ের সাথে দেখা করা যায়, বুঝা যায় তাকে কারাগার কাকে বলে। কিন্তু আমার জন্য রাসূল কারাগার বললেন তা তো আমি বুঝতে পারলাম না। কারাগার মানে ইচ্ছা মতো এক গ্লাস পানি পান করা যায় না, বিছানা আমার, ঘর আমার, আমি বানিয়েছি সুন্দর করে, বিছানাতে মখমল চাদর বিছিয়েছি এটা আমার, ঘরে বউ আছে এটা আমার, সব কিছু আমার, কিন্তু আমি ইচ্ছা মতো শুইতে পারি না। কেন? আমি কারাগারে আছি, আমাকে ডান কাতে শুইতে হবে দোয়া পড়ে, আল্লাহুম্মা আসলাম তো নাফসি ইলাইকা ওয়া জাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমলি ইলাইকা ওয়া জাতু জাহি ইলাইকা রাগবাতু রাহাবাতু ইলাইকা লা মালজা লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকা তাবিকা লা জামসালতা ওয়া নাবিয়াকা লা জা আরসালতা। এ হলো ঘুমানোর দোয়া। দোয়ার বইটা আপনার জন্য লিখেছিলাম, আপনি মনে করছেন যে আপনার এক সাহেবের বই না কিনা আমি তাকে ঠগিয়ে দিই, তাকে ঠগিয়ে দিয়েছেন তার আমি কি করব। আর আমি তো মনে করছি যে আমি অনেক শ্রম দিয়েছি, যত হাদিস আছে হাত তুলে দোয়া করার সবই দিয়েছি, যত জৈব আছে সবই দিয়েছি, কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে সেটাও দিয়েছি, হাত তুলে দোয়া করলে হাতখান ফেরত দিতে লজ্জা পান, এত বড় সত্তা কারো পরোয়া করে না, ফেরাউনকে ক্ষমা করে দিলে কেউ বিচার করতে পারবে না, আদ সামন্তকে ধ্বংস করে দিয়েছেন কেউ বিচার করতে পারে না, তার নাম আজিজ পরাক্রমশালী সর্বশক্তিমান, এরপরেও তিনি আপনার হাত খান ফিরিয়ে লজ্জা পাই, কেমনে আমি ফিরিয়ে দিয়ে আমার কাছে হাত তুলে চাই। আপনারা একটু সময় হয় না হাত তুলে দোয়া করার, অথচ আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বইয়ে লেখা আছে, আপনার জন্য লিখেছিলাম ব্যবসা করেন 50 টাকা 100 টাকা আপনার কাছে বেশি হয়ে গেছে, জামিয়া সালাফের সার্বিক কাজকে আমি খাস সারা প্রজা বিলিসু যা খেদমত আপনার সামনে পেশ করেছি, ভাঙা চোরা ভাষাতে আপনি জরুরি ভাবে তা মূল্যায়ন করবেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে না এখন পর্যন্ত না অপ্রয়োজনীয় বাক্য মুখে বলেছি না অপ্রয়োজনীয় বাক্য কলমে লিখেছি, কলমে কোনোদিন লিখিনি মুখে কোনোদিন বলি, জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, কোনোদিন আপনার সামনে অপ্রয়োজনীয় বাক্য নিয়ে দাঁড়াইনি, আপনি অনুকূলে থাকলেও না আপনি প্রতিকূলে থাকলেও না কিছুই না, কোনোদিন হিসাব করিনি, একটা পদক্ষেপ নিজ সুবিধা ভোগ করবো এই জন্য ফেলিনি, আপনাকে 10 টাকা দিতে হবে এই হিসাবে আমাকে বক্তব্য দিতে হবে এরকম কাজ আমি করিনি, আল্লাহর কসম 90 সাল থেকে না আমি কারো কাছে পথর পাথর চাইনি, আল্লাহর কসম 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি আমার পরিচয় দিইনি, কেউ যখন চাপ দিয়ে বলেছে যে আপনি কি পড়াশোনা করেছেন একটু বলেন না লিখতে চাই, তখন আমি বলেছি আমার নাম আব্দুরাজাক আর আমার বাপের নাম ইসুফ, বাপ বেটা মিলে আব্দুরাজাক বিন ইসুফ, এর চেয়ে পরিচয় আমি বেশি পেশ করিনি। বুঝলাম না আপনি একটা দোয়ার বই না কিনে কি ফাঁকি দিলে না, মাসিক আল ইহতেশাম পত্রিকা 50টা প্রশ্ন উত্তর দিয়ে 10 জন মুক্তি দিয়ে 14 জন লেখক দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার সামনে দিতে চাইলাম, আপনি 25-30 টাকা দিয়ে মাসিক আল ইহতেশাম প্রতি মাসে নিতে পারলেন না, এটা তো নরসিংদী জেলা, আপনাকে আমি কষ্ট দিনি,
জামিয়া সালাফিয়াতে প্রতি মাসে ২৪ লক্ষ বেতন লাগে, আপনার কত টাকা তা আমার জানা নাই। আপনার বাইপাসে এখানে আপাতত ৬০০ শতক জমি কিনা হয়েছে, আরো ৬০০ শতক কিনবো ইনশাল্লাহ, জানি না আপনি কিভাবে অংশগ্রহণ করেন। আপনার বাড়ির পাশে মসজিদ নির্মাণ হতে যাচ্ছে ২০০ শতক জমির উপরে, যার একতলাতে ১০,০০০ মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাল্লাহ। জানি না আপনি দেখতে যান কিনা, জানি না আপনি ১০ টাকা অংশগ্রহণ করেন কিনা, আপনি টাকা দিলেও করবে না দিলেও করবে, কিন্তু আমি চাই না যে আপনি না দিয়ে গড়ে যাক, এটা আমি চাই না। কেন? আমার এটা দৃঢ় বিশ্বাস কাজ করে, অতীতলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফে ১০টা টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে, আমি ফাঁকি দিয়ে কোনো কাজ করিনি। শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা সব যথাসম্ভব ভালো শিক্ষক ভালো শিক্ষিকা দেওয়ার চেষ্টা করেছি, এখানে ওখানে সব জায়গাতে। কাজে আপনি সংকীর্ণতা দেখে কিছু সফলতা অর্জন করছেন এটা আমি মনে করি না। কেন আপনি রাতে একটু ইবাদত করতে পারেন না? কেন আপনি হাত তুলে দোয়া করতে পারেন না? কেন আপনার স্বভাব এত খারাপ যে আপনি ১২টা ২টা ৩টায় ঘুমান? কেন এই নোংরা স্বভাব? কেন আপনার বর্বর স্বভাব? কেন আপনার এত কেন আপনার স্বভাব খারাপ? কেন আপনি দোকানে বসে ঠান্ডা থাকবেন? কেন আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখবেন, চোখ ঠান্ডা করবেন, কলিজা ঠান্ডা করবেন? ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত পাওয়া যাবে? জান্নাতের মহিলা দেখা যাবে? এত সহজ জান্নাতের মহিলা পড়ে আছে নাকি? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, ইয়াত মিসুন ইনসুন কাবলা মুলা জান, জান্নাতের মহিলার এত দামি, এত দামি মানুষ এবং জিন কোনোদিন তাকে দেখেনি, কোনো স্পর্শ করেনি। তারা ঝেনুকের মতো মুক্তা, আমি তাদের লুকিয়ে রেখেছি। পরেজগার মানুষের জন্য তারা প্রতীক্ষমান রয়েছে, তারা মহিলা মানুষ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, আহাদ্দু ইবাদি আল সালিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি, মা সামি এত যেমন কান কোনোদিন শুনেনি, আমার আয়নন চক্ষু কোনোদিন দেখেনি, আমার খাতা বেকাল ব্যবসার মানুষের অন্তর কোনদিন ভাবেনি যে থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। না চক্ষু দেখেছে, না কান শুনেছে, না অন্তর ভেবেছে, তার নাম জান্নাত। কই সেই জান্নাতের জন্য আমার একটু প্রস্তুতি নেওয়া হয় না? কতবার বললাম যে আপনি দোকানে বসে আড্ডা পিটিয়েন না, আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন ওখানে মানুষের বদনাম হয়, আপনি জান্নাত কিনবেন কি দিয়ে? আর এমনি তো দলীয় সমাজ, বিএনপি আওয়ামী লীগের সমাজ, যারা আলেম ওলামা তারাও দলীয়, একজন এক দলের ও এক ও এক দলের শুধু বদনাম দিয়ে হিংসা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সমাজ। দোকানে বসে আরেকজনের বদনাম চলে, আপনারা এতে যেখানে মানুষ বসে আড্ডা পিটে সেখানে আর একজনের বদনাম চলে, এখানে ক্ষমতা দিয়ে দেশ চলে, জর্জার মূল্যতা জেল দিয়ে হাজত দিয়ে পিটিয়ে সবকিছু দখল করে জমি জায়গা দখল করে সমাজ চলে। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে জান্নাত পাওয়া যায় না, তা সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস শয়তান ইয়াকিদু আলা রাসে কাফিয়াতে আহাদিকুম সালাসা ওয়াকাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যখন ঘুমাও তখন তোমাদের মাথার চুলে শয়তান ৩টে গিরা লাগায়, ওয়াইয়াজরিবু আলাইহা, গিরার উপরে এভাবে হা দিয়ে থাবা মারে আর বলে, ফারকুদ আলাইকা লাইলান তবিল, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা, ফাইনিস্তাই কাজা। এইভাবে করতে করতে কেউ যদি উঠে যায় ফাদাকার আল্লাহ, তারপর মুখে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দিয়েছিলেন, যে আল্লাহ জীবিত করলেন, সে আল্লাহর কাছে ফিরে যাব। এই বাক্য যখন মুখে উচ্চারণ করে তখন একটা গিরা খুলে যায় এমনিতে, আইন তাওয়াদ্দা, আর যখন ওযু করে তখন আরেকটা খুলে যায়, আইন সাল্লা, যখন সালাত আদায় করে তখন আরেকটা খুলে যায়। ফাসবাহা
তখন সে খুব উদ্যমশীল হয়ে ফুর্তি সহকারে সকাল করে কাসলানা। আর যদি এমনটা না হয় তো দেখা যাবে সাতটা আটটার দিকে উঠছে, একবার অলস হয়ে জঘন্য মুখখান নিয়ে কেমন কেমন করে মুখখান খাসটায় হয়ে আছে। সে একটা আপনি ইয়ে নিয়েছে, ব্রাশ নিয়েছে, তাতে কিছু পাউডার নিয়েছে, তার ভাষার মুখখান ভ্যাংচা হয়ে আছে। কেন? শয়তানের মুখে আর কানে পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম আল্লাহর রাসূল বলছেন শয়তানের কানে মুখে পেশাব করে দিয়েছে। ও তো আর বুঝতে পারে না, ও তো রাত দুটোয় শুয়েছে, ল্যাংটা মেয়ে দেখে আবার সকাল আটটায় উঠছে। তো পশু প্রাণীর মতো গরু ছাগল। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জন্য এসেছি, আজ থেকে আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি মনে কিছু নিয়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজালা রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইবতাসারাসুল ইলা আখিরা, যখন রাতের তিন ভাগের দুভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়ে দুনি ফাস্তা জিবালাহু, হে পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। মায়া সরিন পাউ কে হো, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়া স্তাক ফিরুনি ফাক ফালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ প্রথম আকাশে নেমে এসে চিৎকার করেন, আর আমি খাচ্ছার সাধারণ মানুষ দুটার সময় ঘুমিয়েছে, আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আমি আল্লাহর ডাকে কি সাড়া দিব? আমি তো গরু ছাগলের মতো, গরু ছাগলের তো কোনো হিসাব নিকাশ নেই। আমিও তো তাই, রাত বারোটা পর্যন্ত মানুষের বদনাম করে, দুটা পর্যন্ত মানুষের বদনাম করে, নগ্ন নারীকে দেখে যে না দেখে মোবাইল বন্ধ করে শুয়েছি, মোবাইল বন্ধ নয় চলতেই আছে। তোমাকে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন আর ওই বড় মোবাইল সাঁতার আঁকবা না। ও তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বোনকে ধ্বংস করেছে, তোমার জাতি ধ্বংস করেছে। আজকে তুমি ওই মোবাইলে পেশাব করে দাও। উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে তোমাকে বলছে, তোমার হাতে বড় মোবাইল কেন, তুমি কি করো ওটা দিয়ে কি করো? আমি তো মানুষের কাছে ভিক্ষে আছে, প্রতি মাসে ২৪ লক্ষ টাকা মানুষকে বেতন দিই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনা লাগে, বাড়ি ঘর করা লাগে, তবু আমার কাছে একটা এমনি মোবাইল আছে, রিং হলে আমি অন করতে পারি, এর চেয়ে আমার কাছে কিছু করার নেই। যদি এই জমি জায়গার ব্যাপার না থাকতো, প্রতিষ্ঠানের ব্যাপার না থাকতো, আমি কোনোদিন তাকে তাকেও দেখতাম না। কই আমাদের তো হাট বাজারে না গেলেও চলে, কোনোদিন আমাদের বাড়ি থেকে কেউ হাট বাজারে যায়নি। তোমার কেন একটু সরল হয় না, তোমার কেন একটু হায়া হয় না, তোমার কোনো একটু লজ্জা হয় না, তোমার কি স্বামী মরে গেছে, তোমার কি বেটা মরে গেছে, তুমি একটা ওই পচা ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘাড়ি করে চলে যাচ্ছে ফ্যাশন বোরকা পরে, তোমার লজ্জা হয় না কেন, তোমার সরব হয় না কেন, তোমার হায়া হয় না কেন? তোমার জন্য এসেছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি তোমার ভিনি, আমি তোমার ক্ষতি চাইনি। আর তোমার স্বামী কাপুরুষ, তোমার স্বামী হলো গির্বিত পুরুষ, পুরুষ হওয়া লাগে স্বামীকে, ক্ষমতা থাকা লাগে। কি করবে স্বামী স্ত্রী দুজন মিলে, দুজন মিলে আজকে সিদ্ধান্ত নেও, রাত ১০টায় ঘুমিয়ে যেতে হবে, রাত ২টা ৩টায় উঠতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ইহদা আশারা রাকা মিন কাবলাই ইয়াফরাগা মিন সালাতি লিশায়াল ফজর, এশার সালাত থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই লম্বা সময়ে আল্লাহ নবী ১১ রাকাত সালাত আদায় করতেন। তার মানে তাহাজ্জুদ এশার সালাতের পরেও শুরু করা যায়, যার কারণে তারাবি এশার সালাতের পরে চলে। যদিও মূলত তার রাতের তিন ভাগের দুভাগ পার হওয়ার পরে যখন রাত ১২টা হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যখন দিন ১২টা হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যখন আজান দেওয়া হয় তখন সখন সব দরজা খুলে দেওয়া হয়। ওই সময়তে যে যা চায় ছেলে কবুল হয়ে যায়, যে যা চায়। জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিলাইল আসা লা ইউফিকাতু মুসলিম, রাত একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী, রাত একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী, রাত একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময় আল্লাহর কাছে কিছু চায়, মিন আমরি দুনিয়া
দুনিয়ার হোক আর পরকালের হোক, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি। ভাব খান মনে হচ্ছে দিতে বাধ্য, দিবেনি, দিবেই দিবে, অবশ্যই দিবে, অবধারিত দিবে, দিবেই দিবে ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারেন না, 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় আপনার বাড়িতে হাঁটা ববের হাঁটা বরুক নারায়ণগঞ্জ মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে, এ কথা সত্য। আপনি দেখেছেন তো জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে। আমি তো একজন ভিক্ষুক মানুষ, আমি হচ্ছে কচুর পাতার পানি, যে কচুর পাতার অভাবে পানি থাকে, একটু বাতাস আসলে টলমল টলমল করে, পড়ে 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 পড়ে। আমি কোটি টাকার ব্যবসা করি না, আমি কোনো দলও করি না, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বড় না ব্যবসা আছে, কিছুই না, এটা নিঃস্ব মানুষ। 4000 ছেলে মেয়ে দুটার প্রতিষ্ঠানে 350 জন অসম, 4000 ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় পড়াশোনা করছে, সবার থাকা তো উচিত। যে নাসিম ওকে চিনেন কিনা, অত প্রস্তুতি নেই, গাড়ি টাড়ি নিয়ে যায়, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আপনার এমনি স্বেচ্ছা আছেন, আর একদিন তো দেখতে যাওয়ার স্বাদ হওয়া উচিত। প্রায় 800 শতক জমির উপরে বালু ফেলা হয়েছে, প্রায় 800 শতক, দেখা দরকার, একটু স্বাদ থাকা দরকার, যে আমাদের আহ্লাদিসের সম্পদ একটু দেখে আসে। আবার কোনো ধনী মানুষের করা না, একটা ফকির মানুষের করা, আমার কাছে কিছুই নেই, তবে আমার জীবনে আমি কোনোদিন কোন মসজিদে খুতবা দিচ্ছি, ওখানকার সভাপতি সেক্রেটারিকে হিসাব করে খুতবা দিয়েছি, এটা নয়, রুজি তার কাছে আমি কোনোদিন ভাবি নি। আমার দাদা আমার বাপের রুজি ভাবেনি, আমার বাপ আমার রুজি ভাবেনি, আমি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমের রুজি ভাবি নাই, চিন্তা করি না ওটা কি হবে দাদা, ওরা রুজি ছাড়া আসেনি, রুজি নিয়ে এসেছে, অতএব তার টেনশন করার আমার কোনো প্রয়োজন নাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাত যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এইভাবে ডাকেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষাতে বোঝা যাচ্ছে, এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে, যে কোনো সময়ে তাহাজ্জুদ পড়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিল লাইলে সালাসা সারা রাকা, আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। অবে খামসিন ইউতরবে খামসিন মিন দালিক, 13 রাকাতের মধ্যে 5 রাকাত থাকতো বিকির, লাইকুল ফিশাইল্লাহ আখিরাহা, 5 রাকাতে একটানা একবারই বসতেন, তার মানে 3 রাকাত পড়লো একটানা, 5 রাকাত পড়লো একটানা, আর 1 রাকাত তো একটানাই আছে, বুঝা গেল না কথা বলা। মাঝাবি ভাইরা বলেছেন বেতির 3 রাকাত পড়তে হবে মাগরিবের মতো, মানে 2 রাকাত পড়ে আত্মাহিয়াত পড়তে হবে, হাদিস জাল মানুষের বানানো, একটানা 3 রাকাত, একটানা 5 রাকাত, একটানা 1 রাকাত, 1 রাকাত পড়তে পারেন মাঝে মধ্যে। আমি বলেছি মাঝে মধ্যে দোয়ায় কোনো ছেড়ে দিতে হবে, তখন কেউ নকল করেছে যে উনি বেতর পড়তে নিষেধ করেছেন, না দেখুন ফেসবুক চালালে এইভাবে চালাতে হবে, তুমি মানুষের উপর অপবাদ লাগে ফেসবুক চালা, এটাই তোমার হাইকোর্ট, কি বুঝলো তুমি, মানুষের উপরে একটা বাক্য বলে দাও হিসাব পাও না, তোমার এই বাক্যের বিচার হবে না, আমি তোমার পিছনে লাগা প্রয়োজন মনে করি, আমি তোমাকে ধপ করে রাখি না, তুমি যে কে এটা আমার চেনারই প্রয়োজন নেই, তোমার পিছনে আমার এক বাক্য আমি কোনোদিন বলিও নি, আমি কোনোদিন লিখিও নি, আমি তোমার কোনোদিন ভাবিও নি, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কাউকে ভেবে 5 মিনিট বক্তব্য দিইনি, কোনোদিন কোন মসজিদের সেক্রেটারি সভাপতিকে 1 মিনিট হিসাব করে বক্তব্য প্রয়োজন মনে করিনি, আল্লাহ তো রেখেছেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হামতারা মিনাল লাইলি সুম্মা ক্বালা, কেউ যদি রাতে উঠে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, প্রশংসা তার, রাজত্ব তার, শরীকবিহীন তিনি, তিনি সর্বশক্তির মালিক। তারপরে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা তার, প্রশংসা তার,
সবচেয়ে বড় তিনি, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে বলে ওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। সোমা কালা তারপর বলে রব্বি ফিরলি রব্বি ফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সোমা সাল্লা, তারপরে সালাত আদায় করে, সোমা দাওয়া প্রস্তুত জীবা, এরপরে দোয়া করে যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া। কোনদিন বাস্তবায়ন করে দেখেছেন? সেদিন তো ছিল বয়স ৪০, এখন দেখছেন বয়স ৬০। কখন কখন কি গেল, সেদিন খেলাচ্ছিলেন না, খেলাধুলা মনে পড়ে না, শয়তানি করা মনে পড়ে, তারপর এখন দেখছেন বয়স ৭০। কবে দেখবেন আপনার লাশ মানুষে নিয়ে যাচ্ছে? সময়ে কি করলেন, কি করতে চান, কি বলতে চান? দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে নির্বাচন করে ইহকালো গেল, পরকালো গেল, দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা গুলো সবকিছু গুলো ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে, ডুবে গেছে, আজ সামক ঝঞ্ঝাবায়ুতে হারিয়ে গেছে। বিকট শব্দ ঝঞ্ঝাবায়ু এমন ভাবে আসলো, হাজান্দা মালাইহিম রব্বহুম বিজামদিহিম, একবারে ঘাটাকে বন্ধ কর, ভিন্ন ধরনের শব্দ দিয়ে প্রবাহিত বাতাস চলল, মানুষের নিয়ন্ত্রণ নয়, ফেরেশতার নিয়ন্ত্রণ নয়, আল্লাহর আদেশে একবারে ঘর বাড়ি পাথর পাহাড় কেটে চলে গেল, যেখানে গেল তার বিচারে তিনি চিন্তা করেন না, বাহা আজ সব বিচার করতে পারে এই তিনি ভাবেন না, ফেরাউন বিচার করতে পারবে এটা তিনি ভাবেন না। সময় তো চলে যাবে, ফেরাউন ডুবে গেছে, নূহ আলাইহিসসালাম ৯০০ বছর বয়স পাওয়ার পরেও, ১০০০ বছর বয়স পাওয়ার পরে চলে গেছে, আর আমার তো বয়সের সীমা ৬০ থেকে ৮০। আমি কেন এত ভুল বুঝে বসে আছি? ভুল হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন, একটু ঘুম থেকে উঠে প্রথমে আপনি সূরা বাক সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম ৫ আয়াত পড়তে পারেন, ইন্না ফি খুলকি সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফি লাইলি ওয়ান নাহার, এছাড়া আপনি শেষ রুকু পড়তে পারেন। রাইট রাইট বসো, আমিও বক্তব্যের শেষে চলে এসেছি, ১১টা ১১টা ১০ ২০ বক্তব্য শুরু করে লম্বা বক্তব্য দেবে এমনটা হয় না, আর আমি তা চাইও না। যে আমি কথা বলবো আর তুমি এখান থেকে বের হয়ে গিয়ে চা খাবা, আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বি আশরি আয়াতিন লম ইয়ুতাব মিনাল গাফিলিন, কেউ যদি রাতে উঠে ১০ আয়াত পড়ে, কেউ যদি রাতে উঠে ২ রাকাত সালাত আদায় করে ১০ আয়াত পড়ে, তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। হাদিস শেষ করি তারপরে, অমান কামাবে মেমায়ে, আর কেউ যদি রাতে উঠে ১০০ আয়াত পড়ে, করতে পারবে না কানে তিন, তাহলে ওর তালিকা হবে পরেজগারদের মধ্যে। অমন কামাতে আলফায়ুকান্তরিন, আর যারা ১০০০ আয়াত পড়তে পারে রাতে, তারা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্ত, সবচেয়ে দামি। তাহলে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্তের জন্য কত আয়াত? ১০০০ রাতে। যারা পরহেজগার মানুষ বলে গণ্য হবে তাদের জন্য কত? ১০০ আয়াত। আর আমি গাফেল নই এটা প্রমাণ করার জন্য কত আয়াত? ১০ আয়াত। তা আমি যে একদিনও পড়িনি, আমি আবার কোনটা? আপনি ধর্ম পাগল পেয়েছেন, মনে করছেন যে বক্তা বক্তব্য এসেছে, ভালো খাওয়ালাম, টাকা পয়সা নিয়ে যাবে, আমিও শুনলাম, কি যে বললাম আর কি যে করুন দেখি সকালে হয়ে গেছে। যে মনে করিয়েন না, কথার দাম দেওয়া শিখিয়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তাই কাজা আহালাহু ওয়া সাল্লা রাকাতাইন আও সাল্লায়া জামিয়ান রাকাতাইনি, কেউ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে উঠায় দুইজন মিলে ২ রাকাত সালাত আদায় করে। এই মেয়ে শোনো, উপস্থিত বৈঠকের তিনি মুসলিম বোন, এদিকে খেয়াল করেন তো, কথা বলছেন কেন, এদিকে খেয়াল করেন, আপনি আর আপনার স্বামী যদি রাতে উঠে ২ রাকাত সালাত আদায় করেন, একসাথে পড়েন,
একসাথে মানে আপনার স্বামী থাকবে আগে আর আপনি থাকবেন পিছনে, ভিন্ন ভিন্ন করতে পারেন। দুই রেখা যদি সালাত আদায় করেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুতিবা মিনা যাকিরিনা ওয়া যাকিরা, রাতে যারা তাসবিহ তাহাওয়ি জিকির আজকার করে করে আপনার নামটা তাদের তালিকায় চলে আসবে। অথচ আপনি তত নন, রাতে তো যারা হাজার হাজার আয়াত পড়ে তারাও যাকিরা তা যাকিরি, কিন্তু আপনি দুই রেখা করেছেন এই জন্য আল্লাহ বলছেন যাও যাও ওর নামটা হচ্ছে দিয়ে দাও, হ্যাঁ সস্তা লিখে দাও ওই ভালোদের তালিকা দিয়ে দাও। আমি এই কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার এখানে কিছু করার নেই, আমি জোর করে বলছি এমনটা কথা নাই। আপনি রাতের ভেতরে কাজ সালাত আদায় করলে আপনার নামটা ওই তালিকায় চলে আসবে, যারা রাতে ইবাদত করে তা তাসবিহ তাহরীম করে জিকির আজকার করে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসাব্বিহবে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনি রাতে উঠুন ফাসজুদলাহু অসাব্বেহু লাইলান তাবিলা, রাতে তাহাজ্জুদ পড়ুন, দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন জরুরি আদেশ, আপনি দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন। ঘুম থেকে উঠে দু চারবার কোনদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন? মনে পড়ে মুরব্বি আপনাকে বলছি তাহাজ্জুদ পড়তে শিখেন, একটু চেষ্টা করেন, দাম্ভিকতা দেখে কোনো লাভ নেই। আমার ছেলে এত বড় ব্যবসা করে, আমার ছেলে কোটি টাকা ইনকাম করে, আমার বৌমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, তার বৌমার কত গল্প আছে। আপনি রাতে উঠে কি বলেন, কবে উঠেন রাতে, রুটিন হতে হবে আজকে, জরুরি আজকে হতে হবে এখন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাত দীন ইসরুল দীন সহজ। আবু হুরায়রা সাহেব আপনি কি দিন ভারী করে দেখালেন? জি না, দিন সহজ বলেন। আমি বলতে চাচ্ছি আল্লাহ রাসূল বলেন লাইসা দীন ইল্লা গালাবাহু, কেউ যেন দিনকে ভারী মনে না করে নেয়। একদিনই পুরো কোরআন মাজিদ পড়বে রাতে সিদ্ধান্ত নিয়েছে, আজ থেকে এগারো রেখাত সালাত আদায় করবে সিদ্ধান্ত নিয়েছে, আজকে একবারে সূরা বাকারা পড়বে সিদ্ধান্ত নিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, অল্প করে পড়ো, কেন আহাতুলা আমার এলামে হাদা মঈন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা একেবারেই কম কিন্তু চলমান আছে। তাহলে আমরা রাতে সালাত আদায়ের জন্য অন্তত আরম্ভ করি কি দিয়ে করব, দুই রেকাত দিয়ে অন্তত চালু করি। গল্প করতে করতে যখন ঘুমাতে যাচ্ছি তখন অজু করে দুই রেকাত পড়ে নি, এটা কিন্তু খুব কষ্টকর। সাজান বলছে এই পড়বি না, পড়বি না, আর আপনি বলছেন একটু পড়ি, আর শয়তান ভিতরে আছে না, নাফস নামাজের নাফস ইন্না নাসলা আমার তো বিশ্বে মানুষের মন মানুষকে পাপের আদেশ করে, দেখতে পান না ছেলেটা কেমন করে মাথার চুল ঝড়ো করে রেখেছে, ওপরে ছাতা মনে হচ্ছে ও পশু হয়ে গেছে, ও ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, প্যান্টটা টাকনের নিচে আছে, ও পশু হয়ে গেছে, হিসাব নিকাশ না এমনিতেই চলে গরু ছাগলের মতো। অথচ আমার প্রত্যেকটা কর্ম ইহুদি খ্রিস্টানদের বিরোধী হতে হবে। বাংলাদেশ এমন একটা দেশ যার অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান দোকান পাট বাড়ি ঘর সব ইহুদি খ্রিস্টানদের দিয়ে সাজানো, ওদের নিয়ম দিয়ে সাজানো, ওদের কৃষ্টি কালচার দিয়ে সাজানো, তাই তো রাস্তার গাড়ি যাও ডান দিকে যায়, সৌদি আরবে যান গাড়ি ডান দিকে যায়, আর বাংলাদেশে গাড়ি কোন দিকে যায়, বাম দিকে যায়, সব টেবিল খাতা খান বাবা আছে ইহুদিদের নীতিতে। আমি যখন শক্তভাবে বলেছি কাজী সাহেব আপনি যে খাতাতে চারজন সাক্ষী দিয়ে রেখেছেন তা আপনি বিবাহ মানে কি জেনা প্রমাণ করছেন নাকি, আপনার খাতায় চারজন সাক্ষী কেন, খাতাটা দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। তখন কাজী সাহেব এমন খেপে গেছে, হ্যাঁ আপনি এই কথা বলেন মানে, আমি দুঃখিত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, বিবাদে দুজন সাক্ষী লাগে কিন্তু আপনার খাতাতে কজন সাক্ষী আছে, চারজন, আবার বলছে মহিলাদের পক্ষ থেকে দুই ছেলেদের পক্ষ থেকে মানে গন্ডগোল এক হয়ে লাগাচ্ছে। অথচ আমার রসুল বলছে যে পক্ষ নয় গো পক্ষ নয়, বিবাহ জায়েজ হওয়ার জন্য দুজন সাক্ষী লাগে আর বাদকে লাগে, ওটা পক্ষ নয় না, বুঝাতে পারলাম না মনে হয়, সাক্ষী পক্ষ নয়
বিবাহ জায়েজ হওয়ার জন্য কি লাগে? দুজন সাক্ষী লাগে। বিবাহ জায়েজ হওয়ার জন্য কাকে লাগে? বাপকে লাগে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। হাজার লাখো মেয়ে বাড়ি থেকে বের হয়ে বিবাহ বসেছে, সাত ছেলের মা হলে সব ছেলে অবৈধ যারক সন্তান। ছেলেকে বৈধ করতে হলে আবার বাপকে বিবাহ করাতে হবে। আব্দুরাহিম সাহেব, আমার বাপ মারা গেছে, আমরা বের হয়ে বিবাহ বসেছিলাম, তাহলে তোমার ভাইকে দিয়ে বিবাহ পড়াও, তোমার চাচাকে নিয়ে আসো, কালকে আসো জামিয়া সালাতে রূপগঞ্জ নারায়ণ ঢাকা, আমি তোমার বিবাহ পড়িয়ে দেবো, তোমার ভাইকে নিয়ে আসতে। তোমার ভাই তোমার অভিভাবক, তোমার বাপ তো কবে মরে গেছে, সংসার বাতিল আছে, এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেবে না কিয়ামত পর্যন্ত যে এই বিবাহ বৈধ করতে পারে। আমি না করিনি, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। ফেকার বইয়ে তো লেখা আছে যে একটা মানুষ রাস্তাতে হাঁটতে হাঁটতে একটা মহিলাকে বলছে, এইটা আমার বউ। তখন দুইজন সাক্ষী বলছে, হ্যাঁ আমরা সাক্ষী আছি, ঠিকই তোমার বউ বিবাহ হয়েছে। তাহলে তার বাপ কেলাক কেলাক কোর্টের বিগতে এভাবেই চলছে। খালি আপনি বলবেন এটা আমার বউ, দুজন সাক্ষী বলবে হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি তোমার এটা বউ। আর আল্লাহ নবী বলছেন হবে না সেইটা। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম দিন সহজ কঠিন নয়। তারপরে বলছেন ফাসাদ্দে দু মধ্যম পন্থায় অবলম্বন করো, ইবাদত করো, ওয়াকারিবু পরিমিত ইবাদত করো, মানান মতো করো, অন্তত দুই দিয়ে চালু করো, অবশ্যই পরস্পর সুসংবাদ দাও, কেউ কাউকে ভীতির মুঝে ফেলো না। তাহাজ্জুদ পড়া শুরু করছো, তাহাজ্জুদ পড়বে 80 বছর বয়সে, এ কথা বলো না, পরস্পরে বলো করো না, চালু করো না, দেখা যায়। আরে আব্দুর রাজ্জাক সাহেব বললেন, 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি ব্যাগ ভরে নিই নে, তো কেউ কেউ মানা করছে ব্যাগ ভর্তি করে নেন, কই পারেন না, কারণ আজকে সারাদিনে তো 3 বার পড়েননি, একবার ইখলাস পড়েননি, অথচ 1 মিনিটে 3 বার, 1 মিনিটে 3 বার পারেন না কেন? শয়তান ধরেছে কেন? পারেন না কেন? আজকে কেন মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়তে পারেননি? কালকে আজকে ফজরের পরে পারেননি, এমনিতে দিন পার হচ্ছে, তার মানে গরু ছাগলের মতো। কত সুবিধা, সূরা ইখলাস বুঝি তো নাকি? ওটা কুল হুয়াল্লাহু আহাদ, তার নামে ইখলাস। ওটা 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে, তো নেকি তো অনেক হবে, পড়ে কি? খাওয়ার ব্যবস্থা আছে, বউ আছে, বেটি আছে, গাড়ি বাড়ি আছে, সব কিছু, আবার আবার কেন সূরা ইখলাস, আর কি করবে? এভাবে সময় কাটাই না, ভুল হচ্ছে। এরপরের বাক্য, আজকের আলোচনার শেষ বাক্য জরুরি, আর একটা ছোট্ট হাদিস আছে এই মুহূর্তে আজকের জন্য, এখন যে বাক্য বলছি সে বাক্য আপনার জন্য। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বল, আপনি একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়াস্তাইনু বিল গুদুওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইনিনাত তুলজা। এখানে মানুষ একটু সকালে আল্লাহকে ডাকো, একটু বিকালে আল্লাহকে ডাকো, রাতের অন্ধকারে ডাকো, 3টে সময়, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, রাতের অন্ধকারে ডাকো, সূর্য ডোবার পূর্বে ডাকো, সূর্য ওঠার পূর্বে ডাকো, রাত 2টার পরে ডাকো, 3টার পরে ডাকো, 4টার পরে ডাকো, 3 বার আল্লাহকে ডাকো, যাহাই বলিবে তাহাই শুনিবে, শোনার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। আমার দাস দাসী শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া, আমার কাছে চাইলেই খুশি হই আমি। শোনো, হজ করো কষ্ট করে, 4 লক্ষ টাকা খরচ করে, আমাকে অত ভালো লাগে না। রমজান মাসে সিয়াম পালন করে, ইবাদতের জগতে সবচেয়ে তাম ইবাদত, তারপর আমাকে অত ভালো লাগে না। 5 ওয়াক্ত সালাত আদায় করো, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সালাত, ওটা নাই তখন কিছুই নেই, এরপর আমাকে অত ভালো লাগে না। যখন তুমি আমাকে বলো যে আল্লাহ আমার ভ্যানটা ঠিক করে দাও, তখন আমি খুশি হয়ে যাই। ঠিক বলছি, ঠিক বলছি, আমি তোমার ভ্যান ঠিক করতে পারি,
পৃথিবীর কেউ পারে না। বাক্যটা এইভাবে লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাস সওয়ালি মিনাদ দুআ, দুআর চেয়ে চাওয়ার চেয়ে আল্লাহর কাছে পৃথিবীতে কোনো বস্তু প্রিয় নেই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি বলেন তো দেখি? চাওয়া, দোয়া করা। আল্লাহ এটা করে দেন। আমি বলিনি, আমি অনুবাদক, আমি একটু সময় উল্লেখ করলাম, তার কথাটা বলে দিলাম। সেটা হলো সূর্য ডোবার আগে এটা খুব কঠিন, কেন? এটাই তো আড্ডা পিটার সময়। দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম, আসরের সালাতটা করে বের হয়েছি, একটু চা খেতে হবে, মানুষের সাথে বসে থাকতে হবে, গল্প করতে হবে, আড্ডা পিটতে হবে। এই সময়ে কি আর জিকির আজকার করা যায়? এটা খুব কঠিন। সূর্য ডোবার পূর্বে খুব কঠিন, সূর্য ওঠার পূর্বে কিছু পারা যায়, তুমি ঘুমাতে হবে। কেন? প্রায় দুটাই ঘুমিয়েছি, এখন ফজরের সালাত আদায় করেছি, কোনো রকমের ধনী মানুষ এখন ঘুমিয়ে যাবো দশটায় উঠবো। ফজরের সালাতের পরে ঘুমিয়ে যাবো কটায় উঠবো? তো দশটায় উঠবো। তখন আল্লাহ রাসূল বলছে, না 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 না, ফজরের সালাত আদায় করে সূর্য ওঠা পর্যন্ত ডাকো। মহায় সময় আমি ভাগ দেখাতে পারলাম না। আপনি মনে করেন তো কোন কোন সময় বললাম? সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে। তাহলে কখন হচ্ছে? মাগরিবের আজান হওয়ার 15-20 মিনিট পূর্বে ডাকতে হবে, 5-10 মিনিট। আজান হবে তার পূর্বে 5-10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যার যা খুলাই। বুঝাতে পারবেন? আর ফজরের সালাত আদায় করে এই যে সূর্য উঠতে 20 মিনিট দেরি আছে, 1/2 ঘন্টা দেরি আছে, 15 মিনিট দেরি আছে, এটা সময়।